তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা ব্রিগেড সমাবেশ থেকে লোকসভা নির্বাচনের 42 জন প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের প্রচার শুরু হয়েছে জোর কদমে। পুরুলিয়া লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শান্তিরাম মাহাতো। আজ সোমবার জেলায় আসতেই তাকে ফুলের মালা পরিয়ে মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানালো দলের নেতা কর্মীরা। নির্বাচনের বিষয় কি বললেন তিনি শুনেছেন এবং তারপরে দেখছেন প্রত্যক্ষভাবে লক্ষ্য করা যাচ্ছে গ্রামের অর্থনীতিকে দুর্বল করে দেওয়ার একটা চক্রান্ত বিজেপি কিন্তু করছে। তার বিরুদ্ধে প্রতিবাদের জন্য আজকে মানুষ গর্জে উঠছে এবং এই যে কালকে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, তারপরে আজকে আমি এই পুরুলিয়াতে এসে পৌঁছালাম। এখন দেখছি আমাকে পুরুলিয়া, যখনই আমরা পুরুলিয়ার বর্ডারে আমি পা দিয়েছি তখনই কিন্তু সেখান থেকেই আমাকে রাস্তাতে তারা দাঁড়িয়েছিল আমাকে বরণ করে নেওয়ার জন্য। এবং কর্মীদের একটা বিশাল উচ্ছ্বাস আছে, সাধারণ মানুষেরও উচ্ছ্বাস আছে, সাধারণ মানুষও দাঁড়িয়ে কিন্তু আমাকে তারা স্বাগত জানিয়েছে যে এবং লড়াই করার জন্য তারা আমাকে শক্তি যোগিয়েছে, মনোবল যোগাচ্ছে লড়াই করার জন্য যে আপনি লড়ে চলুন, বাংলার প্রতি যে বঞ্চনা এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার, বাংলার যে অধিকার সে প্রাপ্য অধিকার বাংলার মানুষের পাওয়া দরকার, বাংলার অধিকার পাওয়া দরকার, সেই জন্যই আজকে কিন্তু এই উচ্ছ্বাস দেখা যাচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে আপনার তো যে হারানো জমি সেই জমি ফিরে পেয়েছেন, এবারে লোকসভা আসনে কতটা আশাবাদী? এবারে লোকসভা আসনে কিন্তু বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। জঙ্গলমহলের মানুষকে সেই সময় বিভ্রান্ত করেছিল, তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করেছিল, কিন্তু তাদের পায়ের তলার থেকে মাটি একদম সরে গেছে তারা আজকে। সেই জন্য আজকে বিভিন্নভাবে তারা বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা বলছে, উৎসাহ করছে, অপপ্রচার করছে, তাতে কিন্তু মানুষ আর সে উৎসাহ অপপ্রচারে মানুষ কিন্তু ইয়ে হচ্ছে না, তারা কিন্তু যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। গতকাল কালকে পুরুলি সভায় নির্দল প্রার্থী দাঁড় করাবে এই ঘোষণা করেছেন, এই লোকসভা কেন্দ্র থেকে কতটা সুবিধা পাবেন? না দেখুন, সুবিধা পাওয়ার কোনো ব্যাপার নেই, ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে খুবই সচেতন, পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক সচেতনতা পশ্চিমবঙ্গের মানুষের আছে, কাজেই কাকে ভোট দেওয়া দরকার এবং কাকে ভোট দিলে আমাদের জেলার উন্নয়ন হবে, মানুষের উপকার হবে, সেটা সম্বন্ধে মানুষ সচেতন আছে, সেভাবেই মানুষ ভোট দেবেন। আজকে রাত্রি 10টার দিকে সিএ লাগু হবে কেন্দ্র সরকার ঘোষণা করছে, কী বলবেন? দেখুন, এখানে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় পরিষ্কার বলে দিয়েছেন আমরা সবাই নাগরিক, এখানে সিএ কোনো ব্যাপার নেই, আমরা সিএ এখানে তো আমরা মানছি না। পুরুলিয়ার জন্য দেখুন, পুরুলিয়ার উন্নয়নের জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তৃণমূল কংগ্রেস যেমনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিগত দিনে যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল তখন কিন্তু যে এইসব জেলাগুলো আমাদের মতো জেলাগুলো সেইভাবে কোনো উন্নয়ন হয়নি, সেভাবে কোনো উন্নতি হয়নি। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি কিন্তু দায়িত্ব যেদিন থেকে গ্রহণ করেছেন সেদিন থেকে চেষ্টা করেছেন প্রত্যন্ত এলাকার মানুষদেরও কী করে উপকার হতে পারে এবং জেলার সার্বিক ডেভেলপমেন্ট কী করে হতে পারে, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সচেষ্ট হয়েছেন। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে মেডিকেল কলেজ হয়েছে যেটা আমাদের ছিল না, ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা আমাদের ছিল না, এখানে আইটিআই কলেজ আইটিআই সেভাবে ছিল না, আরও বিভিন্ন রকম ডেভেলপমেন্টের কাজ কিন্তু এখানে হয়েছে এবং আগামী দিনে আরও আমরা বেশি করে ডেভেলপমেন্ট করতে চাই, এইটাই আমাদের লক্ষ্য। গত লোকসভাতে এই আসনটি আপনার হাতছাড়া হয়েছে, 2019 নির্বাচন আর 2024 নির্বাচন কি বলবেন? 2019 নির্বাচনের সঙ্গে 2024 নির্বাচন আকাশজমিন পার্থক্য, তখন মানুষকে তারা বিভ্রান্ত করেছিল এবং মানুষ সেই সময় বিভ্রান্তির শিকার হয়েছিল, সেই বিভ্রান্তি মানুষের কেটে গেছে, তাই সেই মোহভঙ্গ হয়েছে, তারা বিভিন্ন রকম প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পালনের তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আর আমাদের নেত্রী যে কথা দেন সেই কথা রাখেন, যতগুলো তিনি প্রতিশ্রুতি দিয়েছেন অক্ষরে অক্ষরে পালন করেছেন, আর বিজেপি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, তারা প্রতিশ্রুতি পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ, সে পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়ে দিতে পারি, তৃণমূল কংগ্রেস পরিসংখ্যান দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমরা 11 সালের পরে ক্ষমতায় আসার পরে কী কী করেছি আর বিজেপি 14 সালের পরে ক্ষমতায় আসার পরে তারা কী কী করেছে, এটা তো মানুষ স্বচক্ষে দেখতে পাচ্ছে।